প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয় সিভাসু নিয়োগ বিজ্ঞপ্তি। আমি বিস্তারিত বলছি, আপনারা না টেনে সম্পূর্ণটা দেখলেই ভালোভাবে বুঝতে পারবেন, আর টেনে টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না, তখন অনেক কিছুই মিসিং হয়ে যেতে পারে। চট্টগ্রামে ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে নিম্নবর্ণিত পদের বিপরীতে উল্লেখিত বেতনী স্কেলে শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের পুরুষ শুক্ল মহিলার নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। ক্রমে 3 নম্বর পদের নাম ও বেতনী স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। 1 নম্বর সহকারী অধ্যাপক স্কেল হলো 35,500 টাকা হতে 67,010 টাকা। গ্রেড হলো 6ষ্ঠ বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ, রিসার্চ অ্যান্ড ফার্মেইজড ক্যাম্পাস, হাটহাজারী চট্টগ্রামের জন্য। আর হলো সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ 2টি, ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি বিভাগ 1টি, এনভায়রনমেন্টাল টেকনোলজি বিভাগ 1টি, বায়োপ্রসেস অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ 1টি, জিনোমিক্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স বিভাগ 1টি। আর এখানে দেওয়া আছে হলো প্রার্থী কোনো বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে, অথবা সংশ্লিষ্ট বিষয়ে এমএস বা এমএসসি বা এমফিল ডিগ্রি সহ প্রভাষক পদে 2 বছরের সক্রিয় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আর মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলে দেওয়া আছে স্বীকৃত জার্নালে কমপক্ষে 2টি গবেষণা প্রকাশ থাকতে হবে স্বীকৃত জার্নালে। সহকারী অধ্যাপক স্কেল হলো 35,500 টাকা, 67,010 টাকা। গ্রেড 6ষ্ঠ এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ, রিসার্চ ওই ঠিক আগে ওটারই, কিন্তু এনভায়রনমেন্টাল জিও সায়েন্স বিভাগে হলো 1জন, এনভায়রনমেন্টাল হলো ম্যানেজমেন্ট বিভাগে 1জন, ওয়াটার রিসোর্স অ্যান্ড এনভায়রনমেন্টাল মডেলিং বিভাগে 1জন, এনভায়রনমেন্টাল ইকোলজি বিভাগে 1জন। আর প্রার্থীর ক্ষেত্রে কোনো সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে অথবা আগেকার যোগ্যতা এখানে বলে দেওয়া হয়েছে। প্রভাষক বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ, রিসার্চ অ্যান্ড ফার্মেজ ক্যাম্পাস, হাটহাজারি চট্টগ্রামের জন্য। সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ 2জন, ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি বিভাগ 2জন, এনভায়রনমেন্টাল টেকনোলজি বিভাগ 2জন, বায়োপ্রসেস অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ 2জন, জিনোমিক্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স বিভাগে 2জন। ন্যূনতম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চতুর্থ বিষয় সহ ন্যূনতম এ গ্রেড থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে। আর পাঠদানের ক্ষেত্রে অবশ্যই থাকবে। প্রভাষক পদে দেওয়া আছে এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ, রিসার্চ অ্যান্ড ফার্মেজ ক্যাম্পাস, হাটহাজারী চট্টগ্রামের জন্য, এনভায়রনমেন্টাল জিও সায়েন্স বিভাগ, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট বিভাগ, ওয়াটার রিসার্চ অ্যান্ড এনভায়রনমেন্টাল মডেলিং বিভাগ। প্রত্যেকটা থেকে 2 জন 2 জন করে দেওয়া আছে প্রভাষক নিয়ে। এটা তো প্রভাষক নিয়ে হলো ভেটেরিনারি মেডিসিন অনুষদে। আর প্যাথোলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগ 2, ডেইরি অ্যান্ড পোল্ট্রি সায়েন্স বিভাগের জন্য ডেইরি সায়েন্স বিষয়ে 1। প্রভাষক ফিশারিজ অনুষদে অ্যাকোয়াকালচার বিভাগ 1, ফিশারিজ রিসার্চ ম্যানেজমেন্ট বিভাগ 1। এই পাশে আপনাদের শিক্ষাগত যোগ্যতা গুলো দেওয়া আছে, খুব ভালো করে দেখে নেবেন। প্রোডাকশন অফিসার লাইফ স্টক 1, পোল্ট্রি 1, রিসার্চ অ্যান্ড ফার্মেজ ক্যাম্পাস, হাটহাজারী চট্টগ্রামের জন্য। আর ইলেকট্রিশিয়ান গ্রেড হলো 16। ইতিপূর্বে যারা ইলেকট্রিশিয়ান পদে আবেদন করেছেন তার পুনরায় আবেদনপত্র করার প্রয়োজন নেই। আর ড্রাইভার হালকা কক্সবাজার রিসার্চ সেন্টারের জন্য 1জন, ইতিপূর্বে যারা ড্রাইভার পদে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। 10 নম্বর ডরমিটরি অ্যাটেন্ডেন্ট কক্সবাজার রিসার্চ সেন্টারের জন্য, ইতিমধ্যে যারা ডরমিটরি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করেছেন তার পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীদের ন্যূনতম জিএসসি বা সমমান পাস হতে হবে। আর এখানে দিকে আবেদন পূরণের ক্ষেত্রে কিছু বলি দেওয়া আছে, যেমন হলো 1 হতে 7 মা পদে আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফর্মে আবেদন ফর্মে এই সকল কাগজপত্র সম্মিলিত পৃথক 9 সেট, ক্রমিক 8 হতে 10 নম্বর পদে পৃথক 3 সেট, মোবাইল নম্বর উল্লেখ করে সকল কাগজ সম্বলিত সহস্তে লিখিত মুদ্রিত আবেদন পত্র 1টি খামে আগামী 4/10/2021 তারিখের মধ্যে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রেজিস্ট্রার চট্টগ্রাম
ফিরিয়ে রানী ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম 42-25 বরাবর অফিস চলাকালীন সকাল 9টা হইতে বিকেল 5 ঘড়িকা সময়ে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে। হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রার্থিত পদের নাম খামের উপর স্পষ্ট করে উল্লেখ করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত 1 হতে 7 পদের জন্য নির্ধারিত আবেদন ফর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা রেজিস্ট্রার অফিসে সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত ক্রমিক নম্বর 1 এবং 2 নয় পদে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা হল 35 বছর এবং অন্যান্য পদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। তবে মুক্তিযোদ্ধা সন্তান হলে তাদের হলো 2 বছর বিবেচনাযোগ্য। আবেদন দাখিলে সর্বশেষ তারিখ 4/10/2021 অনুযায়ী নির্দেশ দেবো। আর বয়স নির্ধারিত হবে সরকার নির্দেশ মোতাবেক 25/3/2020 তারিখে। যাদের বয়স 30 বছর পূর্ণ হয়েছে তারা আবেদন করতে পারবেন। আর যারা যেখানে চাকরি করেন তাদের সেই অনুপাতে অনুমতি নিয়ে চাকরি আবেদন করতে হবে। রেজিস্ট্রার চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের অনুকূলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত 1 হতে 7 নম্বর পদের জন্য 700 টাকা এবং 8 হতে 10 নম্বর পদের জন্য 300 টাকা অফারের জন্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডার জনতা ব্যাংক লিমিটেড চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় শাখা চট্টগ্রাম হতে উত্তোলনযোগ্য হতে হবে।